কাজ করে থাকি, নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ, তারপরে নতুন নতুন প্রযোজনা। বছর দেড়েক হলো আমরা ঘরোয়াভাবে প্রতি মাসে একটা করে ঘরোয়া বৈঠক আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে বেশ সাফল্যের সাথে সেটা করতে পেরেছি। তবে আমাদের এত শিল্পী নাচের গানের, তাদের একটা আবদার যে কেন শুধু ঘরোয়াভাবে হবে, এটা বড় মাপের একটা অনুষ্ঠান যদি প্রতি মাসে নাও করা যায়, দু মাস পর পর একটা করে যদি নাচ বা গানের অনুষ্ঠান, তা আমি ঠিক আমরা ঠিক সেরকম দায়িত্ব নিতে পারছিলাম না। আমাদের সৌভাগ্য যে আমাদেরই সাধনারই একটা সাংস্কৃতিক মণ্ডল আছে, যেটা একটা সদস্য ভিত্তিক মণ্ডল, বাৎসরিক মাত্র 1000 টাকায় সেটা আমরা ঘরোয়া অনুষ্ঠানগুলো করছিলাম। আমাদের একজন সদস্য শৈবাল, শৈবাল কোথায় তুমি, এসো শৈবাল। স্বেচ্ছায় এগিয়ে এসে বলল যে আমি এই নাচের অনুষ্ঠান, নিয়মিত নাচের অনুষ্ঠান করার দায়িত্ব নিব, শুধু যে দৌড়োদৌড়ি সেটা না, আর্থিক দায়িত্ব সে নিয়েছে, আমরা যে কতই কৃতজ্ঞ ওর কাছে আমি বলে বোঝাতে পারব না। আমি শুধু বলেছি যে তার সাথে সাথে নাচ করছে অর্পিতা, প্রেমা, ওরাও দায়িত্ব নিয়েছে। সম্পূর্ণ শৈবাল, অর্পিতা আর প্রেমা আজকের আয়োজনটা করেছে, আর শুধু যে আজকেরটা করেছে তা নয়, তারা দায়িত্ব নিয়েছে যে নিয়মিত এইটা করবে, এই অনুষ্ঠানটা করবে। আমি নিশ্চিত যে ওরা পারবে, এত গুছিয়ে এবার কাজ করেছে। শুধু আমি বলেছি যে আমাকে একবার করে ইমেলে বলে দিও কি কি করেছো, তা তো করেইছে, প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে সুন্দরভাবে, সবাইকে খবর দেওয়া, সংবাদপত্রে প্রেস রিলিজ দেওয়া, আমি অভিভূত। এখন মনে হচ্ছে যে আমরা স্বাচ্ছন্দ্যেই মানে একটা রিটায়ারমেন্ট নিতে পারবো। ধন্যবাদ শৈবাল, আমরা আশা করি যে তোমরা এটা চালিয়ে যেতে পারবে। অনুষ্ঠান আরম্ভ করার আগে আমাদের সভাপতি আলিম ভাইকে অনুরোধ করব একটু দুটো কথা বলতে আর প্রদীপ প্রজ্বলন করতে। শৈবাল এখানে আচ্ছা, একটু সবাই যদি টেলিফোনটা মোবাইলটা অফ করে দিতেন ভালো হতো, বা সাইলেন্ট। শুভ সন্ধ্যা, সালাম সবাই। আপনারা যে এসেছেন এখানে, এত খুশি লাগছে আমার দেখে যে বলতে পারি না। রুমনার মতন বলার ক্ষমতা আমার নাই, আমার ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু সব বলে যাবে। তার চেয়ে আমি সেফ সাইডে দু একটা কথা খালি বলছি। একটা হচ্ছে রুবনা যে কথাটা বললো যে আমরা এখন চিন্তা করতে পারি রিটায়ারমেন্টের, এটা অনেকদিন থেকে দেখছিলাম, এটা আমরা কিছু করা যায় নাকি, রিটায়ার করা যায় নাকি। আর প্রেমা আর অর্পিতার এটা আমি আজকে ইবসেনের নাটকটাকে বাদ দিয়ে এটাতে এসেছি ওদের উৎসাহ দেওয়ার জন্য। ওরা যেভাবে এটা করেছে শুনছি তাতে আমি খুবই খুশি হয়েছি। আমাকে হয়তো সবাই চেনেন না, আমার নাম আলিম। বাংলাদেশে উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে 1952 বা 1950 সাল থেকে, আমার 76 বছর বয়স হলো, তো 1950-52 থেকে কিন্তু আমি খুব গভীরভাবে জড়িত ছিলাম। গত 20 বছর থেকে কবে রিটায়ার করবো এর থেকে এটা ভাবছিলাম, তো এখন সেটার সুযোগ দেখতে পেয়ে আমাকে বেশ একটু তৃপ্তি লাগছে আর খুশি লাগছে। আর
ইয়ে লাগছে, মানে আই এম ফিলিং পিসফুল। আপনারা এসছেন আজকের এই নাচটা আশা করছি ভালো হবে দেখতে। দেখুন, এই নাচ হোক গান হোক সঙ্গীতের ব্যাপার, গান বাজনা নাচ তিনটি নিয়ে এটার আসলে তো ভাব প্রকাশ করা। আর আপনারা জানেন যে আমাদের নবরস ভিত্তিক ভাব যেটা আমরা বেসিক্যালি শিল্পে ধরি, এবং 33টা অস্থায়ী রস আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাচে এটা দেখায় খুব বেশি, কিন্তু গানে বাজনাতেও এটা ব্যবহার করা হয়। এবং এইগুলোকে সূক্ষ্মভাবে উপলব্ধি করার উদ্দেশ্যই কিন্তু এই নাচ গান বাজনার উদ্দেশ্য, ফাইনাল ছবি আঁকা টবি ইত্যাদি স্কাল্পচার এগুলোরও। তো আপনারা এখন দেখুন, এরা করুন, আশা করি আপনারা আসবেন রেগুলারলি। আমি গুলশান থেকে দৌড়ে এসেছি এখানে, হলে কোথায় হবে তাও জানি না, গুলশানে তো কোনো জায়গা নেই, এখানেই হবে বোধ হয় রেগুলারলি। যাই হোক, আপনারা এসেন প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। যে কোনো কর্মকাণ্ডে মঙ্গলের জন্য, অশুভ শক্তি বিতাড়ন করার জন্য মঙ্গল প্রদীপ জ্বালানো হয়, শঙ্খ বাজানো হয়, সেজন্য মঙ্গল প্রদীপ জ্বালাতে বলছি। একটা গোষ্ঠীগত না রেখে আমি বিসমিল্লাহ বলে মঙ্গল প্রদীপ, হ্যাঁ নিশ্চয়ই যেটাই বলতে পারি, মানে অশুভ শক্তি তো সব রকমই হতে পারে। Enemies die out. এ ভালো মন্দর ব্যাপারও বোঝায় ইভেন্টুয়ালি দ্য গুড হ্যাজ টু উইন। আরম্ভ করছি আজকে আমাদের নৃত্যানুষ্ঠান মণিপুরী আর ভরতনাট্যমের শাস্ত্রীয় নাচের অনুষ্ঠান। এই যে আমাদের একটা জীবাত্মা আর একটা আছে পরমাত্মা, সর্বদা একটা প্রচেষ্টা যে কিভাবে ছোট্ট জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হতে পারে। সেই জীবাত্মারই প্রতীক রাধা, রাধিকা, আর পরমাত্মার প্রতীক হলেন কৃষ্ণ। রাধা তার পরম ভক্ত হলেও তিনি কিন্তু সর্বদাই কৃষ্ণের সাথে মিলিত হতে চাচ্ছেন, কিন্তু সবাই তো কৃষ্ণকে চায়। সহস্র মানুষ সবাই, গোপীগণও চায়, তাই এত মান অভিমান। আরম্ভ করছি আমরা রাধা এবং গোপীর নাচ দিয়ে। মণিপুরীর দুটো আঙ্গিক আছে, লাস্য এবং তাণ্ডব। আজকের আমরা আরম্ভ করছি রাধা এবং গোপীর অভিসারের নাচ, লাস্য আঙ্গিকে মণিপুরী, প্রেমা, সঞ্জানা আর সাবরিনা। আরম্ভ করছি রাধা নট। Thank you.
শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম, সেটাও ভক্তি ভাব সম্পন্ন একটি নাচ, মন্দিরে হতো। 300-400 বছর আগে থাঞ্জাভুর নামে এক রাজ পরিবারে চারজন ভ্রাতা ছিলেন, নাচতেন গান করতেন, থাঞ্জাভুর কোয়ার্টেট নামে পরিচিত। তারা সিদ্ধান্ত নিলেন যে এই যে একটা আগোছানভাবে মন্দিরে ভক্তিভাব প্রকাশ করা হয়, ঠিক সেটা না করে একটা পরিশীলিত একটা কর্মকাণ্ড পরিবেশন করার জন্য, যেটাকে মার্গম নামে পরিচয় করে দিলেন তারা। মার্গমে প্রথমে আরম্ভ হয় আলারিপু নামে এক পরিবেশনা দিয়ে। আলারিপু তামিল ভাষার একটা শব্দ, আলারিপু অর্থ প্রস্ফুটন। কিভাবে ধীরে ধীরে ফুল কলি থেকে সম্পূর্ণ ফুটে ওঠে। আলারিপু নাচের বৈশিষ্ট্য হল শিল্পী মঞ্চে আসবেন এবং ধীরে ধীরে তার দেহটাও ফুলের মতো প্রস্ফুটিত হবে। আর বলা হয় যে সম্পূর্ণ মার্গমের যত রকম আঙ্গিক দেখানো হয়, আলারিপু, জ্যোতিষরণ, নাচের আমরা বলি চারটা আঙ্গিক আছে, বাচিক মানে বাক্য দিয়ে যে অভিনয়টা হয়, আঙ্গিক অঙ্গ দিয়ে যে অভিনয়টা হয়, আহার্য যেটা আমাদের পোশাকের অভিনয়, এবং সাত্ত্বিক যেটা মন থেকে যে অভিনয়টা হচ্ছে। আলারিপুতে বলা হয় এই চারটা আঙ্গিকই অল্প অল্প করে ছুঁয়ে গিয়ে সম্পূর্ণ নাচের ভাবটা ফুটে ওঠে। আলারিপু এবার পরিবেশন করছেন অর্পিতা, অর্পিতা সোম। আলারিপু দিয়ে ভরতনাট্যমের মার্গম আরম্ভ হয় অর্পিতা। Tay, 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 tay
ছিল রাধাকে নিয়ে, এবার সেই পরমাত্মার প্রতি কৃষ্ণ কৃষ্ণ নর্তন। মণিপুরীদের নিজস্ব নাচের ধারা বহু বহু পুরনো, মাইবি লাইহরবা এই ধরনের নাচ তারা করতেন। তারপর যখন ভক্তি আন্দোলন আরম্ভ হলো ভারতে, বিশেষ করে বাংলা শ্রী চৈতন্যের সময়কার, তখন ভাগ্যচন্দ্র নামে একজন রাজা সেই বৈষ্ণব ভক্তি নিয়ে গেলেন মণিপুরে, আর তখন পুরনো সেই লাইহরবার নাচের সাথে যুক্ত হলো ভক্তিভাব। আর ভক্তিভাবের সাথে ভক্তি প্রকাশ করা হতো সংকীর্তনের মাধ্যমে, আর যেহেতু মণিপুরীরা নাচ করে সেখানে আরম্ভ হলো সংকীর্তন থেকে নট সংকীর্তন। নট সংকীর্তনের মধ্যে কৃষ্ণ নর্তনটা অনেক প্রিয় একটা পরিবেশনা। প্রেমা এবার করছেন কৃষ্ণ নর্তন। কাটি
মেখে ঘুরে বেড়ান, শ্মশানে থাকেন, কিন্তু তিনি একাধারে স্রষ্টা, ধারক এবং বিনাশক। সেই শিব যাকে আমরা বলি নটরাজ, একমাত্র এই ভূভাগেই মানব সভ্যতা কল্পনা করতে পেরেছে যে সৃষ্টির যে সমস্ত প্রক্রিয়া সেটা কিন্তু একটা মহাজাগতিক নৃত্য।
একটা নাচের ভিতর দিয়ে এই জগৎ সৃষ্টি আর এই নাচ যিনি নাচেন তিনি হলেন শিব আর জগৎ সৃষ্টি করা যে নাচ করে সে তো অবশ্যই নটরাজ নটরাজ নৃত্যে নৃত্যশিল্পীদের অনেক প্রিয় এক বিষয় নটরাজকে নিয়ে নাচ শঙ্কর তিনি থাকেন হিমালয়ে ছাই ভস্ম পরে ঘুরে বেড়ান কিন্তু তিনি জগৎ স্রষ্টা নটরাজ এবার অর্পিতা পরিবেশন করছে শঙ্করা আচ্ছা অর্পিতা আর প্রেমা সম্বন্ধে তো কিছু বলাই হলো না প্রেমা ছায়ানটেরই ছাত্রী তবে এখান থেকে পাশ করে ভারতে গিয়ে কলাবতী দেবীর কাছে আবার প্রশিক্ষণ নিয়েছে মণিপুরিতে রবীন্দ্র ভারতীতে মণিপুরিতে মাস্টার্স সদ্য শেষ করে আসলো এই ধরনের অসংখ্য আমাদের নৃত্যশিল্পী যারা একটা মঞ্চ খুঁজছেন যে নাচবেন নিয়মিত নাচবেন এই তো আপনারা দেখছেন এত পোশাক এত রকম তাল বাদ্যযন্ত্র গান এখন সেগুলো শিখে এসে ঘরে বসে থাকলে কিরকম কান্না পায় না আর আছে অর্পিতা রাজবাড়ির মেয়ে রাজবাড়িতেও প্রথম নাচ শিখতে আরম্ভ করে তারপর ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের বৃত্তি পেয়ে সে রবীন্দ্র ভারতীতে ভরতনাট্যম শিখেছে প্রথমে স্নাতক তারপর স্নাতকোত্তর দুটোই শেষ করে এসে দুজন আবার খুব ভালো কোরিওগ্রাফিও করে কারণ আমাদের দেশে শাস্ত্রীয় নৃত্যে সেরকম চল নেই কিন্তু আলিম ভাই আমরা তো চাচ্ছি তাই না শাস্ত্রীয় নৃত্যের পরিবেশনা যাতে নিয়মিত হোক ফিরে যাই অনুষ্ঠানে Yeah.
সেই কুঞ্জে গিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হলো কুঞ্জ, মালা গাঁথা হলো, কিন্তু যাকে এত মন প্রাণ দিয়ে চাওয়া সে আর নেই সেখানে। রাধা মনের দুঃখে সেখান থেকে ফিরে আসেন। ভোর হতে না হতে কৃষ্ণ রাধিকার কাছে এসে ক্ষমা চান, কিন্তু তার গায়ে রতিক্রীড়ার চিহ্ন। সবাই তো রাধা কৃষ্ণকে চায়, তার কত ভক্ত। রাধিকা তখন অভিমানে বলেন, ইয়াহি মাধব ইয়াহি কৃষ্ণ না বদ কেতব বাদন, বলো না তুমি হে মাধব মিথ্যে কথা তুমি আমার কাছে এসে বলো না। জয়দেবের লেখা গীত গোবিন্দ থেকে এবার মানিনী রাধা পরিবেশন করবেন প্রেমা। Thank you.
Yeah.
যেটাকে আমরা বলি পিওর ডান্স, তারপরে আছে নৃত্য, যেটার সাথে নৃত্যের সাথে অভিনয় যুক্ত, আর সর্বশেষে আছে নাট্য, যেটা নাচের মাধ্যমে একটা সম্পূর্ণ আখ্যানের পরিবেশনা করা হয়। যেই ভরতনাট্যমের থঞ্জাবুর কোয়ার্টেট দ্বারা মার্গম যে সাজানো হয়েছিল, তার মধ্যে যতগুলো নৃত্য বা অভিনয় অংশের নাচ সেগুলোকে বলা হয় পদম। এখন অর্পিতা ভরতনাট্যমে পদম বা অভিনয় আঙ্গিকের একটা ছোট্ট একটা আইটেম করবেন, এটা হলো নটরাজ পদম। আবার সেই শিব, আবার সেই নটরাজ, সেই বিশ্ব মহাজাগতিক নৃত্যের মধ্য দিয়ে জগৎ সৃষ্টি। তারকা কুঞ্জে যে ঋষিগণ ছিলেন, তার স্ত্রীরা, সেই ঋষিদের স্ত্রীরা নিজেরা কিন্তু বেশ নৃত্যে পটু ছিল, কিন্তু একদা তারা তারকা কুঞ্জে গিয়ে দেখলেন স্বয়ং শিব সেখানে নৃত্য পরিবেশন করছেন। তখন তারা ভাবলেন, আমরা অহরহ কি এই নাচ করি, দেখো শিবের নাচের তুলনায় আমাদের কিছুই হয় না। সেই শিবের নাচের বর্ণনা তারকা কুঞ্জে নটরাজ পদম পরিবেশনা করবেন অর্পিতা। তারও নিচে আরো দক্ষিণে ভরতনাট্যম, আবার বাংলাদেশের কাছাকাছি বিহারে হচ্ছে ছৌ, কিন্তু দুই বাংলাতে নাচ একেবারে বিলুপ্ত। হ্যাঁ, লোক পরিবেশনার মধ্যে অনেক নাচ তিনি পেয়েছিলেন, কিন্তু যেই অর্থে আমরা শাস্ত্রীয় নৃত্য বলি সেটা তার চোখে পড়েনি। কিন্তু তিনি কবি হলে হবে কি, দূরদৃষ্টিতার সাথে তিনি সাথে সাথে ত্রিপুরা থেকে গুরু বিশ্বভারতীতে আমন্ত্রণ করে আনলেন, আবার সুদূর দক্ষিণ থেকে মোহিনী আট্টাম শেখানোর জন্য। সেজন্য এই দুই বাংলায় এখন প্রায় 100 বছর হতে চলেছে, মণিপুরি আর কথাকলি আর মোহিনী আট্টাম শিখার একটা চল আছে। বাংলাদেশে, পূর্ব বাংলায় নাচের চলটা প্রায় এই 47 থেকে 71-এ প্রায় শেষই হয়ে গেছিল। আমাদের সৌভাগ্য যে ভারতীয় সরকারের মাধ্যমে প্রতি বছর 72 থেকে আজ অবধি 5 জন করে শিল্পী বৃত্তি পেয়ে ভারতে গিয়ে নাচ প্রশিক্ষণ করে প্রত্যেকে ফিরে এসে অনেক ভালো কাজ করেছেন। প্রেমা যদিও সদ্য ভারত থেকে ফিরে এসেছে, মূলত কিন্তু এখানেই নাচ শিখেছে, শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের কাছে, শান্তিবালা সিনহার কাছে। অর্পিতা নাচ শিখেছে রবীন্দ্র ভারতীতে। এখন অর্পিতা পরিবেশন করবে নটরাজ পদম। Thank you.
অংশ কৃষ্ণের খেলার সঙ্গী বলরাম। কিন্তু কৃষ্ণকে নিয়ে সবাই অতিষ্ঠ, এমন খেলা খেলতে গিয়ে সবাইকে বিরক্ত করেন যে মা যশোধারা বের হতে দেন না ঘর থেকে। এই নাচে অভিনয় করে দেখাবেন কিভাবে কৃষ্ণ মার কাছে কাকুতি মিনতি যে আমাকে একটু মা খেলতে যেতে দাও বলরামের সাথে। গোষ্ঠ বিদায় গাছন পরিবেশন করছেন প্রেমা।
মার্গম পরিবেশনার শেষ পরিবেশনা অভিনয় দিয়ে কীর্তনম, কীর্তনম একটা কীর্তনের উপরে নাচ অভিনয়ের মাধ্যমে আবার সেই কৃষ্ণের কাহিনীর বর্ণনা। কৃষ্ণ আসলে একজন অনার্য দেবতা যাকে আর্য বিশ্বাসের মধ্যে পরে টেনে নিয়ে আসা হয়, সেজন্য লোক কাহিনীর মতো কৃষ্ণ সম্বন্ধে অনেক অনেক ধরনের আখ্যান আছে। ব্রজে যখন বন্যা হয় তখন ব্রজবাসীকে কৃষ্ণ উদ্ধার করেন, গোবর্ধন পর্বত এক আঙ্গুলের উপরে উত্তোলন করে, সেজন্য কৃষ্ণের আরেক নাম গিরিধারী। এবার অর্পিতা পরিবেশন করছেন তার শেষ পরিবেশনা কীর্তনম, যেখানে আছে কৃষ্ণের গোবর্ধন পর্বত উত্তোলনের মাধ্যমে ব্রজবাসীকে বন্যা থেকে রক্ষা করার গল্প। আমরা আশা করছি যে এই যে আমরা উদ্যোগটা নিলাম, শৈবাল আর অর্পিতার প্রেমা মিলে যে উদ্যোগটা নিল, আমরা এটা চালিয়ে যেতে পারবো, ওরাই চালাবে, আমরা সাথে আছি। কিন্তু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একটা নাচ পরিবেশনার পিছনে যে কত পরিশ্রম। আমি এই কথা প্রায় বলি যে আপনারা তো খেলাটা দেখেন, আর পেছনে আছে যে খেলা ভাঙার খেলা, খেলা গড়ার খেলা, সেটা যে কত বছর ধরে চলতে থাকে। আপনারা চলে যাবেন, সমস্ত রঙিন আলো নিভে যাবে, আমাদের সেই খেলা ভাঙার খেলা করতে হবে, এক এক করে সব নামাতে হবে, পোশাক গুছিয়ে রাখতে হবে, সবাইকে বাড়ি পৌঁছে দিতে হবে। এত রকম পরিশ্রমের পর যদি নাচ ছেলেমেয়েরা পরিবেশন না করতে পারে, একটা মঞ্চ যদি না তৈরি হয়, তাতে তো ওদের মন খারাপ হবে। আমি আবারও শৈবালকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদের উৎসাহে আমরা এটা করতে চলেছি। আমাদের ইচ্ছা আছে এখানে এরপরে মণিপুর থেকে, মণিপুর বলছি সিলেট থেকে, যে আমাদের মণিপুরি সম্প্রদায় তারা ভীষণ ভালো নাচ পরিবেশন করেন। এখন সিলেটে তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, আশা করছি আমরা যদি তাদেরকে এখানে নিয়ে আসতে পারি আপনাদের সামনে। এত সুন্দর নাচ, পুংচলন, যেটা বললাম যে মণিপুরে যখন ভক্তি আন্দোলন আসলো, সংকীর্তন করে যে ভক্তি প্রকাশ, সেটা মণিপুরে গিয়ে নট সংকীর্তন হয়ে গেল। আর নট সংকীর্তনে সহস্র সহস্র মণিপুরি ছেলে মেয়ে নাচ করেন, পুং যে বাদ্যযন্ত্রটি খোলের মতো সেটা বাজিয়ে বাজিয়ে, পুং চলম যেটা হয়, একসাথে প্রায় 50-60 জন পুং বাদক পুং চলম করেন। আমাদের ইচ্ছা আছে যদি এই মঞ্চে আমরা নিয়ে আসতে পারি। একটা কথা বলা হয়নি, আমরা ছায়ানটের কাছে অতীব কৃতজ্ঞ যে আমাদেরকে এই মঞ্চ কিছু ছাড় দিয়েছেন। এই ধরনের সহযোগিতা না পেলে আমরা এটা বোধ হয় চালাতে পারবো না। ছায়ানটকে অনেক অনেক ধন্যবাদ, আর সবচেয়ে বেশি বড় ধন্যবাদ আপনাদেরকে। আপনারা না আসলে তো আমাদের অনুষ্ঠান হবেই না। এবার ভরতনাট্যমের শেষ পরিবেশনা কীর্তন, কৃষ্ণের গোবর্ধন পর্বত উত্তোলনের মাধ্যমে ব্রজবাসীর রক্ষা কীর্তন।
আমরা যত অনুষ্ঠান করব তত তারা তৎপর হবে শিল্পীরা। অর্পিতার শেষ পরিবেশনা কীর্তন নটরাজকীর্তন। Thank you.
ধন্যবাদ অর্পিতাকে অর্পিতার সাথে নাচছিলেন নিশিতা নাহিয়ান সিদ্দিকি নিশিতা আমাদের মণিপুরী পরিবেশনার শেষ আইটেম হলো প্রবন্ধ প্রবন্ধ অর্থাৎ রচনা এটা আগে বললাম মণিপুরীতে স্পষ্টত দুটো আঙ্গিক আছে তাণ্ডব এবং লাস্য এই প্রবন্ধ নৃত্যতে একাধারে তাণ্ডব আর লাস্য দুটোই রচনার মধ্যে ফুটে উঠবে প্রবন্ধ যেহেতু রচনা সেখানে নানান ধরনের কারুকার্য গানের কারুকার্য ছন্দের কারুকার্য কথার কারুকার্য পরিবেশন করবেন শিল্পী প্রবন্ধ নৃত্য পরিবেশন করছেন প্রেমা Bye.
ধন্যবাদ অর্পিতা, প্রেমা, সবাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ। হাউস লাইটগুলো একটু জ্বালিয়ে দিন তো। আপনারা যদি উৎসাহ দেন, প্রেরণা দেন, আমরা তাহলে কাজটা চালিয়ে যেতে পারি। আজকে তো আমার ভীষণ খুশি লাগছে যে সামিনা, সঞ্জানা, প্রেমা, অর্পিতা, নিশিতা, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাচ্ছি যে সাধনা থেকে আমরা একটা সদস্য ভিত্তিক একটা নেটওয়ার্ক করেছি, সাধনা সাংস্কৃতিক মণ্ডল, যেটাতে আমরা মাত্র বছরে 1,000 টাকা করে বাৎসরিক একটা চাঁদা নিচ্ছি। বছরে 1,000 মানে মাসে মাত্র কত হয় সৌবার? 88 টাকা মাত্র। যদি আপনারা মাত্র মাসে আমাদের 88 টাকা দেন, এত সুন্দর সুন্দর নাচ আমরা বারবার দেখাবো, তাই না? আশা করি আমরা আপনারা আবার আসবেন। আবারও শিল্পীদেরকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দর পরিবেশনা, অনেক খেটেছ তোমরা, আমাদের ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ওদেরকে কিছু বলতে দিতে হয়, এসো কাছে, এসো এসো, প্রেমা, অর্পিতা, সবাইকে প্রথমে সাধনাকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে শৈবাল ভাই, অর্পিতা এই সাধন প্রোগ্রামটাকে সাকসেসফুল করেছে। আসলে আমরা চাইছি প্ল্যাটফর্ম কাজ করবার জন্য, সেটা হতে পারে উচ্চাঙ্গ, হতে পারে লোকনৃত্য, যে কোনো নৃত্য ধারায় আমরা অনেক কাজ করতে চাই। আমাদের এতটুকু সময় নেই বসে থাকার, এত এত নৃত্যশিল্পী আমাদের প্রজন্ম নানান জায়গা থেকে শিখে শিখে আসছে, আমরা চাইছি আমাদের কাজগুলো আপনাদের কাছে তুলে ধরতে, আপনাদের সহযোগিতাই আমাদের কামনা। ধন্যবাদ। Thank you.